আচ্ছা হোক, একই ব্যাপার। আচ্ছা তাহলে এবার আমরা কি এটাকে এইচটিএমএল ফরম্যাটটা রূপান্তর তৈরি করব। তৈরি করার আগে কি করতে হবে, বুটস্ট্র্যাপ তো বুঝছেন, আগে মাইন্ড ম্যাপিং করতে হবে যে এখানে কি আছে। এটা একটা হেডার সেকশন, হেডার না এটা দেন স্লাইডার, একদম পুরো খেয়াল করেন, এটা কিন্তু পুরো ওয়াইড স্ক্রিন। দেন কি আছে এটা, এগুলো কি সার্ভিস সেকশন, এটা কি, এটা কি বলা যায়? হ্যাঁ এটা কি বলা যেতে পারে বলেন তো, কি সেকশন এটা? আমরা দেখি তো স্লাইড পিজিতে কোনো নাম দিছে কিনা, এটার ফিচার ফিচার সেকশন দিছে, যাই হোক ফিচার সেকশন দিছে। যদি কোনো নাম খুঁজে না পান যে এটার কি নাম, কি নাম দিব, পিএইচডিতে খেয়াল করবেন একটু, পিএইচডিতে মিনিং করা থাকে। তারপর কি আছে, মেইন কন্টেন্টের ভিতরে তো মনে হয় ওগুলো, মেইন কন্টেন্টের ভিতরে এগুলো সবগুলো, মানে এই যে মেনু, প্রথমে হচ্ছে এটা হেডার হচ্ছে মেনুটা, তারপর হচ্ছে স্লাইডার, তারপর মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট হচ্ছে এইটা এইটা এবং এই তিনটা মিলে দেন কি এই ফুটার। তাহলে আমরা সেভাবে করে করি, তাহলে প্রথমে আমরা হেডার নেই, হেডারের ভিতরে কি নিবো, মেনু নিবো, তাই না? এবং খেয়াল করেন এটা মাত্র একটা ছোট্ট কি লোগো, আর এটা হচ্ছে মেনু বার। তাহলে আমরা কীভাবে নিতে পারি, এখানে কীভাবে নিতে পারি সেটাকে, হেডার নিলাম, হেডার ভেতর কি আছে, দুইটা ডিভিশন আছে আলাদা, এটা হচ্ছে লোগো আর এটা আছে কি ন্যাব, নিলাম। তো লোগোর ভেতর কি আছে, ইমেজ, তো ইমেজ তো অ্যাঙ্কর লিঙ্ক, এখানে ইমেজটা কল করেন ইমেজের স্ল্যাশ লোগো পিএনজি, এখানে ওয়াটার টেক দেন একটা ইউআই ব্রাশ, আর কিছু দরকার নেই এখানে। আর এখানে কি আছে, ন্যাভিগেশন মেনু, তাই না? আমি এরপর কিন্তু আপনাদের গ্রিডটা বুঝাচ্ছি একটু পর, এটা লিখি আগে। কি আছে এখানে, হোম অ্যাবাউট আস সার্ভিস পোর্টফোলিও ব্লক কন্ট্যাক্ট আস, তাহলে আমরা কি পাচ্ছি ইউএল দেন এলআই, এলআই কয়টা, ছয়টা, ছয়টা এলআই, এলআই এর ভিতরে কি এ থাকবে না, এবং এগুলোর ভিতরে কি থাকবে এইচ রেফ। আর আমরা চাই যে টাইটেল, একটা টাইটেল অ্যাট্রিবিউটও আসুক মেনু আইটেম, এই মেনু আইটেমের টেক্সট আমরা পরে চেঞ্জ করবো, মেনু ওয়াইজ চেঞ্জ করে দিব। আসছে ছয়টা, এটা কি হোম, সবগুলো ছোট হাতের অক্ষর লিখেন, হোমের পর কি আছে, অ্যাবাউট আস না শুধু অ্যাবাউট, তারপর কি আছে, তারপর তারপর কি আছে ব্লক কন্ট্যাক্ট আস, দেখে এসি তো ঠিক বলছেন কি না, হ্যাঁ সব ঠিক আছে, অ্যাবাউট আস আর সার্ভিসেস। আচ্ছা হোক অ্যাবাউট আস, হ্যাঁ ও হ্যাঁ হোম, কেন ছোটো হাতের অক্ষর নিলাম, আমরা তো টেক্সট ডেকোরেশন আপার কেস, সরি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেবো, তাহলে হয়ে যাবে। আপনার অনেক পিএইচডিতে দেখবেন বা সরি অনেক এইচটিএমএল টেমপ্লেটে দেখবেন যে ব্যাক, যখন আপনার ব্যাকে আসবেন মানে রিসোর্সে যাবেন, এই রিসোর্সে যখন যাবেন, এটাকে রিফ্রেশ দেন, রিসোর্সে যখন যাবেন দেখবেন যে এখানে সব ছোটো হাতের, কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় হাতের সবগুলা, ঠিক আছে? সো এইটা এইভাবে করা হয়, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে করা হয়। তাহলে আমরা কি এখন এখানে লিখতে পারি না যে হোম, হোম লিখতে পারি, তারপর কি অ্যাবাউট আস, তারপর কি এরপর, এরপর কন্ট্যাক্ট আস, ঠিক আছে? তাহলে আমাদের এটা কমপ্লিট, হেডার কমপ্লিট, কিন্তু কথা হচ্ছে ঝামেলা আছে এখনো, আমাদের তো এটা একটা হেডার সেকশন, দেখেন খেয়াল করেন ভালো করে, এবং এর দুদিকে মার্জিন আছে, তাই না? এবং এটা একটা সেন্টারে, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমরা কিন্তু এখন আর ওই যে নিজের মতো করে লেআউট তৈরি করবো না, 1000 পিক্সেল ওয়াইড মার্জিন অটো, আমরা এখন বুটস্ট্র্যাপকে কল করবো, বুটস্ট্র্যাপকে আমরা অ্যাড করছিলাম করছিলাম, তাহলে এখানে কি করতে পারি, হেডারটা তো পুরো একটা হেডার, ওর ব্যাকগ্রাউন্ড থাকবে একটা আলাদা,
কিন্তু এই দুটোকে আমরা কীভাবে অ্যাড করতে পারি, এই নেভিগেশন আর এটাকে? খেয়াল করেন, বুটস্ট্র্যাপ একটা সেদিন আমি দেখাইছিলাম, লেআউট বেসিক লেআউট দেখাইছিলাম, আপনার ক্লাসটা আমার ভালো করে দেখেন নাই, যদি দেখতেন বলতে পারতেন যে লেআউটটাকে মাঝে নেওয়ার জন্য কী করতে হবে। কন্টেইনার এর ভিতরে এসে বলতে হবে, এখানে কন্টেইনারের ভিতরে আরেকটা ব্যাপার আছে যে কন্টেইনার শুধু আমি দেখাই, ভালো করে খেয়াল করেন যে কন্টেইনারের ভিতরে আরেকটা ক্লাস নিতে হয়, নাহলে ভালো করে ইফেক্ট দেখায় না। খেয়াল করেন, নিলাম কন্টেইনারের ভিতরে, এখন কিন্তু অটোমেটিক্যালি সেন্টারে দেখাবে, সেন্টার আসছে। আচ্ছা এখন আমি ইনএসপি এলিমেন্টে যাই, ও এখানে একটা ছোট্ট ভুল হয়েছে মনে হয়, কোথায় অ্যারো হয়েছে? কত নাম্বার ইমেল? ও এইটা, আচ্ছা রিফ্রেশ দিই আমরা, এখন একটা ইনএসপি এলিমেন্টে যাই, কন্টেইনারে থাকেন, এটা কোন পর্যন্ত আছে? এই যে এই এ পর্যন্ত আছে না, এ পর্যন্ত খেয়াল করেন, এ ঠিক আছে, এ পর্যন্ত আছে, আর এই লেখাটা কোন পর্যন্ত শুরু? ঠিক জি এর মাঝামাঝিতে, তাই না? এইখানকার জি এর মাঝামাঝিতে না, আর এটা এ পর্যন্ত, তার মানে কি এই এপাশে এটা কি পেডিং? আচ্ছা এখন এটাই কপি ধরেন, এখানে আরেকটা ক্লাস নেন রো, কিছু চেঞ্জ পাওয়ার কথা, এখন কোথায় ছিল? জি এর মাস পড়ার পর, আর এটা হচ্ছে এ, এখন রিফ্রেশ দেন, চাপছে? এখন ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হওয়া উচিত, এইভাবে করে আপনার কাজ করবেন, কারণ যখন আপনি শুধু কন্টেইনার নেবেন, কন্টেইনারের কিন্তু একটা পেডিং থাকে, পেডিংটাকে বাদ দিয়ে সে ধরে না, পেডিংটা কিন্তু অলরেডি ধরে, যখন আপনি রো দিলেন, রো কিন্তু সে পাইলো, কিন্তু সে দেখেন এখন কিন্তু পেডিংটাকে সে কেটে ফেলছে, দেখেন কন্টেইনারে ধরেন, পেডিং দেখাচ্ছে না, পেডিং দেখাচ্ছে তো, দুই পাশে পেডিং দেখায় না, এপাশে এপাশে পেডিং দেখায় না, দেখেন খেয়াল করেন, একটু সবুজ সবুজ ভাব দেখায়, কিন্তু যখন রোতে আসবেন পেডিংটা থাকে আর থাকে না, তার মানে কি আমরা একটা স্পেস বেঁচে গেল, আমরা একটা স্পেস একটু স্পেস বেশি পাইলাম কাজ করার জন্য। এভাবে করবেন, কন্টেইনার দেন ওর ভেতর রো, তারপর কাজ করবেন, তাহলে কি করতে হবে বলেন? কন্টেইনার তার ভেতর রো, ঠিক আছে, কিন্তু যেটা ফুললি ওয়াইড স্ক্রিন সেটার ভেতর কিন্তু রো লিখতে হবে না, রো লিখবেন না, ইভেন কন্টেইনারও লেখা যাবে না ওখানে, জাস্ট নর্মালি লিখে দিবেন, কারণ কন্টেইনার লিখলেই তো মাঝে চলে আসবে, সেরকম কন্টেইনার ফ্লুইড লেখেন আর শুধু কন্টেইনার লেখেন, একটু তো পেডিং আসবে দুপাশে, নাকি আসবে না বলেন? বলতেছি আসবে, কেন আসবে? কারণ ওদের স্টাইলটা তো অমন, আপনারা মানে প্লিজ আজকে বুটস্ট্র্যাপের ক্লাস দুটো ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, এটা ক্লিন না হল, যদি ক্লিয়ার না হন আমি কিন্তু বকবক করে যাবো, আপনারা কিন্তু বুঝবেন না আমার এই কথাগুলো, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দেখবেন যে আমি গ্রিড সিস্টেমে কি বুঝাইছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা তাহলে হেডার গেল, এরপর কি স্লাইডার? স্লাইডার তো ফুল স্ক্রিন, শুধু স্লাইডারটাই ফুল স্ক্রিন, তারপরে এগুলো তো সবগুলো সেন্টারে আসেই, তাহলে আমরা স্লাইডারটা কিভাবে নিতে পারি? স্লাইডার টেক্সটগুলো কিন্তু নিতে পারতেছি না আমরা, স্লাইডার টেক্সটগুলো এখন নিবো না, আমরা শুধু ইমেজটাকে রাখবো, সেকশন তৈরি করি একটা, সেকশন এখানে একটা নতুন ইয়ে করি, ডিভ নেই, স্লাইডার এর ভেতরে একটা ইমেজ কল করবো, জাস্ট ইমেজেস স্ল্যাশ এস এল আই স্লাইডার ডট পিএনজি স্লাইডার, এখন দেখি আসে কিনা, আসছে ইমেজটা ফুল স্ক্রিন, কিন্তু আমি যদি একে কখনো কন্টেইনার করে দিতাম, দেখেন খেয়াল করেন, মনে করেন এই যে এই সেকশনটারই ক্লাস দিলাম কন্টেইনার, অথবা স্লাইডারের ক্লাসটাই দিলাম, মনে করেন আচ্ছা একটা দিয়ে বোঝেন, সেকশনের ক্লাস দিয়ে বোঝাইলাম, কেটে গেছে, এটা কি দরকার ছিল আমাদের করা? তো এইভাবে করা যাবে না, কিন্তু যেটা ফুল স্ক্রিন সেখানে কখনোই কন্টেইনার ইউজ করবেন না, কিন্তু আচ্ছা তাহলে স্লাইডার পেলাম, স্লাইডারের পর কি ছিল আমাদের? ফিচার, ফিচারের ভেতর তো এই তিনটা সেকশন, তাই না? তাহলে আমরা একটু পিএইচডি নিয়ে সেটা দেখি, পিএইচডি কি বলছে এখানে, ফিচারের ভেতর সরি মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টের ভেতর প্রথমে আছে কি ফিচার, তারপরে কি আছে এটা, এটা কি ফিচার মেসেজ? হ্যাঁ এটা ফিচার মেসেজ, তারপর আছে ব্লগ পোস্ট, মানে এইটা মানে এই দুটো হচ্ছে ব্লগ পোস্ট আর টেস্টিমোনিয়াল এরিয়া, তাহলে আমরা পাচ্ছি কি মেইন কন্টেন্ট,
আমরা আসলে এখানে ডিভ না নিয়ে এই সেকশনটা নিয়ে এখানে একটা ডিভি রেখে দিই, ডিভ স্লাইডার, ঠিক আছে, আলাদা করে দরকার নেই ডিভটা, যেহেতু কোনো ক্লাস নেই আমাদের। না 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 পরে করবো তো অবশ্যই, পরে স্লাইডার তো আমরা তৈরি করবো, আমরা এখন এভাবে রেখে দিচ্ছি। তাহলে কী পাচ্ছি আমরা, মেইন কন্টেন্ট দ মেইন কন্টেন্ট পেলাম। তো মেইন কন্টেন্টগুলো কি সেন্টারে আছে? সেন্টারে তো না, খেয়াল করেন মেইন কন্টেন্ট যতই সেন্টারে থাক এটা কিন্তু ফুল স্ক্রিন। তো এই জন্য তিনটা ডিভাইড করতে হবে, মেইন কন্টেন্ট তো পাইলেন আপনারা, এর ভেতর কী করতে হবে? মেইন কন্টেন্টের ভেতর কী আছে? ফিচার, FEATURES, ফিচার্স নিলাম। তো ফিচার্সটা হচ্ছে কি? ফিচার্সটা হচ্ছে সেন্টার, তাই না? ফিচার্সটা হচ্ছে কি? সেন্টার। আর ফিচার যেহেতু সাদা কালার দেওয়া আছে, যদি আমরা ইনকে যদি কোনো এই বডির ব্যাকগ্রাউন্ড কালার যদি কখনো চেঞ্জ হয়ে যায়, এটার কালার কিন্তু সাদাই থাকতে হবে, তাই না? তো এই জন্য কী করতে পারি আমরা, যে ফিচারটা এইভাবে থাক, মেইন কন্টেন্ট পাইলাম আমরা, এখানে ফিচারের ভিতর গিয়ে আমরা বলবো কন্টেইনার। যদি কখনো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়, এই দেখেন মেইন কন্টেন্ট কিন্তু চারটা এলিমেন্ট হবে, এখানে চারটা সেকশন থাকবে মেইন কন্টেন্টের ভিতরে, তার মধ্যে একটা হচ্ছে ফিচার, ফিচারটা তাহলে আমরা ওয়াইড স্ক্রিন রেখে দিলাম। আর কন্টেইনারের ভিতরে গিয়ে আমরা কি লিখবো ওগুলো? তাহলে কি আছে এখানে? একটা, দুটো, তিনটা, চারটা। ও আরেকটা জিনিস মিস করছি আমরা, খেয়াল করেন এটা তো এই অবস্থায় রেখে দিছি, আমরা তো কি বলিনি যে কত গ্রিড হবে এটা, ঠিক করে আসি। এটা কন্টেইনার, তাহলে এটা রো, রো এর ভিতরে কিন্তু গ্রিড হয় না, গ্রিড হয় কি? যেটা এটা হচ্ছে একটা, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তাই না? আমরা লগকে কত গ্রিড নিতে পারি? কলম ডি কি টু, দুই কলাম নিলাম, এটা যেহেতু বারো কলামের, আমরা ন্যাভকে কি নিতে পারি, অথবা ন্যাভ এইভাবেই থাক, আমরা এখানে একটা নিতে পারি ডট কল এম ডি টেন, না টেন, টু আর টেন, টুয়েলভ, টুয়েলভ কলাম মিলাতে হবে তো আপনাকে। এখন দেখেন তো প্লট হয় কি না, হিসেব প্লট, তো এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, এটাকে তো রাইটে আনতে হবে, কি করতে হবে তাহলে? ফুল রাইট যায় নাই, কেন যায় নাই বলেন তো? কারণ আমরা ডিভের ওপর দিছি, ডিভের ওপর দিয়ে লাভ হবে না, আমাদেরকে দিতে হবে এইটার ওপর, অথবা দেখি এর ওপর কাজ করে কিনা। হ্যাঁ কাজ করছে এর ওপর দিয়ে। আচ্ছা তো এগুলোকে আমরা ডিজাইন পরে চেঞ্জ করবো, আপাতত মার্কআপটা এইভাবে থাক। হ্যাঁ পরে, তাহলে আমরা কী করছি, ফিচারের ভেতরে কী কী ছিল আমাদের? চারটা, চারটা ডিভ না, আলাদা আলাদা। তো চারটা ডিভকে আমরা কীভাবে নিব, কীভাবে নিব? ফিচার লিস্ট অবশ্যই, সেটা কি হবে? ইউএল, মানে ইউএল এর ক্লাসটা নিলাম ফিচার ডিভ, খেয়াল করেন। হ্যাঁ এখন এলআই কটা হবে? আমরা লিস্ট আইটেম হিসেবে নেই, আমাদের মেনটেনিং সুবিধা হবে, তাহলে ছয়টা না চারটা? চারটা নিলাম, এক একটা যদি ক্লাস আমি নেই কলম ডি থ্রি, কাজ হবে তাহলে? তার মানে তিন কলাম করে যাচ্ছি আমি, প্রতিটা ডিস্ট আইটেম তিন কলাম করে হবে, তাহলে কি বারো কলাম হচ্ছে? একটু রিফ্রেশ দিয়েছি। আচ্ছা রিফ্রেশ দেওয়ার আগে আমরা এখানে কিছু কন্টেন্ট রাখি, যেমন কী আছে এখানে, প্রথমে আছে এটা হচ্ছে আইকন, তারপর হচ্ছে টাইটেল, তারপর ডেসক্রিপশন। তো আমরা টাইটেলটা নেই, ক্লিন ডিজাইন আর ডেসক্রিপশনটা কপি করি। প্রথমে কী আছে? আইকন, আইএমজি, আইকনটা কী আছে? ইমেজেস, প্রথমটা কী আছে? আইকন উইন্ডোজ ডট পিএনজি, এরপর কী আছে? পিএনজির পর, ইমেজের পর কী আছে? টাইটেল এইচ থ্রি, কী আছে? ক্লিন ডিজাইন, ক্লিন ডিজাইন, এরপর কী আছে? পি হয়েছে সবগুলা। এখন আমরা জাস্ট এগুলোকে দুইটা তিনটা চারটা নিলাম। তো দ্বিতীয়টা কী ছিল? ফ্লেক্সিবল, মানে অ্যারো, অ্যারো ছিল আইকনের নাম, ছিল অ্যারো, এ ডবল আর ও ডাব্লু, অ্যারো। এরপর কী ছিল?
পিএসডি, এটা দিলাম ফোল্ডার নিয়েছিলাম আমরা, তাই না? ফোল্ডার FOLDER ফোল্ডার। এরপর কি ছিল এটা? ডাউনলোড আইকন, আইকন ডাউনলোড। এখন এখানে আমার দেখি হাইলি ফ্লেক্সিবল, হাইলি ফ্লেক্সিবল। তারপর কি ছিল একটু বলেন, দেখে দেখে বলেন। অর্গানাইজড পিএইচডি, তারপর কি কি ছিল তারপর? আপনারা একটু দেখবেন, আমাকে বলবেন, বারবার যদি আমি পেজ চেঞ্জ করি সময় তো নষ্ট হয়, বোঝেন নাই? আমি ধরেন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলেন। আর বাকি বাদ বাকি সব ঠিক আছে? এখন রিফ্রেশ দিই, এটা কি আসে দেখি, আসছে? এটা সাদা দেখে দেখা যাচ্ছে না, এরোটা সাদা ছিল না, সাদা এই জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, চারটা কিন্তু অলরেডি কলাম ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি ফ্লোট ফ্লোট করতে হয়েছে আমাদেরকে? অলরেডি কিন্তু আমাদের মার্কআপের কাজ তারা করে নিচ্ছে অলরেডি। আচ্ছা এরপর কি আছে? এটা কি কি সেকশন ছিল নাম? মেসেজ, ফিচার্ড মেসেজ। মেইন কন্টেন্টের ভিতরে এইখানে ডট ফিচার্ড মেসেজ, এর ভেতর কি ডট কন্টেইনার, এর ভেতর কি কি আছে? একটা এইচ ওয়ান আছে, অথবা আমরা এইচ টু নিতে পারি, এইচ টু নিলাম। আর এরপর কি আছে? পি, পির ভিতর কি আছে? তারপর কি আছে? এটা একটা বাটন, তাই না? আমরা যদি এখানে বিটিএন নেই, তারপর কি দিব? বিটিএন কি, কোন ধরনের বাটনটা নিতে পারি? বুটস্ট্র্যাপের কোন বাটনটা আমরা নিতে পারি? এই বাটনটা তো সাদা, এই বাটনটা তো সাদা, তাই না? সাদা, বাট আমরা বুটস্ট্র্যাপের বাটনটা নেই, পরে আমরা বাটনটাকে টার্গেট করে কি করতে পারি, কালারটা তো চেঞ্জ করে দিব। বিটিএন কি সাকসেস, আর এটা নিচে পড়ে হচ্ছে রিড, রিড মোড, এইটা দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেখেন এখন আসে কিনা, আসছে? আচ্ছা আসছে। আর থিমটা ইউজ করছি বিজয়, কিন্তু এমন ইফেক্ট দেখাচ্ছে, ঠিক আছে? থিমটা যদি ইউজ না করতাম আমরা, তখন দেখাইতো না। সরি, থিম ইউজ করছি কি আমরা? না, থিম ইউজ করা হয়নি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ হাইফেন থিম, আমরা দেখে আসি স্ট্রাকচার কি ছিল। ও এখন চেঞ্জ হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে থিমের কারণে। তাহলে আমাদের তিনটা চারটা সেকশনের কাজ কমপ্লিট। এরপর কি আছে? ব্লগ, এটাকে কিভাবে মিন করছে এরা? ব্লগ পোস্ট আর টেস্টিমোনিয়াল, ঠিক আছে? কিন্তু দুটো তো সেপারেট সেপারেট। তাহলে আমরা কীভাবে নিব এটাকে? আমরা নিতে পারি, আমরা এইভাবে নিতে পারি এটাকে, সেটা হচ্ছে আমরা এইভাবে নিই, দুটো দুটোকে একসাথে নিতে হবে, একটা হচ্ছে ব্লগ আর একটা কি ফিডব্যাক ও টেস্টিমোনিয়াল, ঠিক? কারণ এই দুটোতে একটা কন্টেইনারের ভিতরে আছে, তাই না? তারপরে এখন নিব হচ্ছে কি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল নিলাম। এর সঙ্গে এটা আমরা কি নিতে পারি?
ছয় কলাম করে ভাগ করে দিই ব্লগ আর এটাকে, তাহলে কল এমডি সিক্স আর ব্লগটাও হবে ছয় কলাম, এটা হবে ব্লগ। এর ভিতরে কি আসতেছে, ইমেজ, প্রথমে টাইটেল আসতেছে, তারপর আসছে কেটে ইমেজ, তারপর আসতেছে ডেসক্রিপশন। আমরা কিন্তু খেয়াল করছেন ওই ইয়ে দেখাইছিলাম না আপনাদেরকে ব্লগ কোড, সেটা ইউজ করা যাবে এখানে। তাহলে এটা হচ্ছে অথর, আমরা প্রথমে পাচ্ছি কি এখানে একটা টাইটেল এইচ থ্রি টেস্টিমোনিয়াল পাইলাম, এরপর পাচ্ছি কি ইমেজ, ইমেজেস স্ল্যাশ অথর ডট পিএনজি, এগুলো আমরা পরে মেইন করবো, পরে দেখবো ওগুলো। তাহলে এই যে এই দুটো, এই দুটোকে আমরা একটু আলাদা করে ডিভিশনে নিব, সেটা কেমন ডিভিশন হতে পারে, কারণ টাইটেল থেকে এটাকে আলাদা হইতে হবে, নাহলে টাইটেলের সঙ্গে যখন আমরা ফ্লোট করব মিক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা নিলাম এইভাবে। আর আরেকটা কি আছে আমাদের এখানে, এইটা আরে যেগুলো আছে এগুলো আমরা পরে দেখব, এই দুটো একসঙ্গে কাজ করবো আমরা। হ্যাঁ, আগে আমরা নর্মাল ইন্টারাকশনগুলো শেষ করি। এটা কি পি, তারপর কিছু আছে, ও এটা তো ব্লক করা নিতে পারি আমরা, ব্লক কট নিলাম, ব্লক কটের ভিতর কি পি পি থাকবে, পি পাইছি, পি এর পর কি ছিল, স্মল দেখিনি আমরা, আপনার ক্লাস বা দেখেন নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। স্মল এটা একবার হবে এখানে অবশ্য, এটা স্মল থাকবে, আর একটা এখানে দেখেন আরেকটা লেখা আছে মনে হয়, হ্যাঁ এইটা, এটা আলাদা লেয়ারে টেক্স। এইটাকে মূলত আমরা কি করব, স্প্যানের ভিতরে দিব, স্প্যান স্প্যান স্প্যানের ভিতর দিলে তখনই এই এই অ্যারোটা অটোমেটিক্যালি আসবে। রিফ্রেশ করি, ও এটা অবশ্য স্প্যান, আচ্ছা দাঁড়ান, স্মলের ভিতরে অবশ্যই এটা আসছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা পি দেই, এটাকে আমরা পি দেই, আর এটাকে আমরা স্মল করি, তাহলে আসার কথা। আসছে, এটা যদিও ভেঙে গেছে নিচের দিকে, আমরা এটাকে সোজা করে দিব, সমস্যা নেই, ভাঙা চোড়া হতেই পারে, স্বাভাবিক। এরপর কি ব্লগ, ব্লগে কি আছে, ওখানে একটা টাইটেল আছে তাই না, আছে ফ্রম দা ব্লগ, ফ্রম দা ব্লগ, এখানে আমরা টেস্টিমোনিয়াল ব্যাপার না লিখে আমরা শুধু লিখতে পারি এখানে যে কন্টেন্ট র্যাপার, তাহলে আমরা কি এই ক্লাসটা এখানে ইউজ করতে পারবো, মানে অলওয়েজ চেষ্টা করবেন এমন একটা ক্লাসের নাম নিতে যাতে করে অন্য সেকশনেও সেটাকে ইউজ করা যায়। তাহলে একখানে স্টাইল করলে বাকিগুলো স্টাইল হবে না, হ্যাঁ এটাই। এখানে কি আছে, দুটো, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে টাইটেল, ওই একই সিস্টেম, আসলে একই সিস্টেম। আমরা পাচ্ছি এখানে ব্লকার অবশ্য না, আমরা পাচ্ছি এখানে কি কি লেখা ছিল, ইমেজটার নাম কি দিয়েছিলাম আমরা, কি নাম দিয়েছিলাম, এইটা হোম থাম্বনেল, তারপরে এটা ছিল হচ্ছে আমাদের কন্টেন্ট, ব্লগ ডি ক্লাস হবে হচ্ছে এইচ বি কন্টেন্ট, এইচ বি মানে কি হোম ব্লগ কন্টেন্ট, তারপর ছিল প্যারাগ্রাফ, তারপর ছিল একটা এ, এটাই তো রিড মোড ছিল,
না এটা রিড মোড হবে না, এটা ছিল আলাদা, এর উপরে একটা টাইটেল ছিল, আপনারা কেউই বলেন না। আমি দেখতেছি আপনারা, আমি যা বলি ভুল বলতেছি শুদ্ধ বলতেছি, আপনারা ওটাই হ্যাঁ হ্যাঁ করতেছেন কেন? আমি তো দেখাচ্ছি, আপনারা তো আমি কাজ করতেছি, আর আপনারা দেখে মনে রাখবেন যে হ্যাঁ এইটা আছে, এরপর এটাই, তাহলে তো আমার কাজ আগায়। এরপর আছে রিড মোড, ও সেটা নর্মাল লিখে দেওয়া যায়। এটা আমরা ক্লাস দিতে, এটার ক্লাস দিতে পারি আমরা রিড মোড, রিড মোড। আর এই যে আরেকখানাটা দিলাম আমরা রিড মোড, এটা দিতে পারি আমরা বিটিএন রিড মোড সিটিএন, অথবা আমরা সাথে বিটিএন রিড আর এম, মানে বিটি বাটন রিড মোড। এটা তাহলে বোঝা যাচ্ছে এটা বাটন স্টাইলে হবে, আর এই রিড মোডটা শুরু হবে কি লিঙ্ক স্টাইলে। ঠিক আছে, এখন রিফ্রেশ দিই, আসছে? কিন্তু এটা কী হয়েছে, আমাদের কন্টেন্ট থেকে বের হয়ে গেছে না বাইরে? কেন বের হয়েছে? কারণ আমরা যে ব্লগ আর টেস্টিমোনিয়াল নিছি, এই যে ব্লগ টেস্টিমোনিয়াল এটা শেষ কই? এটা আমার ডিস্টার্ব দিচ্ছে কেন? মেইন কন্টেন্ট এখান থেকে শুরু, আচ্ছা আমরা এইভাবে মাপতে পারি, এই এটা শেষ। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে এগুলো, তাই না? এখন মিলছে, আমরা এখানে দিতে পারি কন্টেইনার। এই জন্য নোটপ্যাড বা সাবলাইমের এই যে ইন্ডেন্টেশনগুলো এই জন্য ইম্পর্টেন্ট, ইন্ডেন্ট করলে বুঝতে পারতেছেন যে না মিলতেছে না, ঠিক আছে, কিন্তু না মিললে তো এই দেখতেই পারতেছি যে এইটা তার শেষ। বোঝা গেছে? এটা আমি দেখতেছি এটা শেষ, এটা দেখতেছি এটা শেষ, এইভাবে করে বুঝে বুঝে নিতে পারবেন, কিন্তু ইন্ডেন্ট করবেন না, খুঁজেও পাবেন না। এখন সেন্টারে আসবে, দেখেন আসছে। লাস্টলি ফুটার, ফুটার দেখছেন কতগুলো? ফুটার দুটা কিন্তু, একটা ফুটার টপ, একটা ফুটার বটম। তাহলে কি করতে হবে? এটা তো বাইরে, প্রথমে কি করতে হবে? FW ফুটার, ফুটারের ভিতরে কি বলেন? ফুটার টপ, ফুটার বটম। ফুটার টপে কি আছে? ফুটার টপে আগে কন্টেইনার দিতে হবে না? কন্টেইনার, আপনারা একটা জিনিস কিন্তু মিস করছেন, আমি দেখছি আপনারা বলেন না, রোদ না দিলে ওই পেডিংগুলো তো মাইনাস হবে না কখনো, আমি এই জিনিসটা দেখি আপনারা খেয়াল করতেছেন না। এরপর কি ফুটার টপে কটা সেকশন? চারটা, তাহলে কি করতে হবে? কল MD 3, আগে আমরা একটা তৈরি করি, হ্যাঁ, তারপর এটা রিপিট করবো। কী আছে এটা? অ্যাবাউট আস, এখানে জাস্ট সিম্পল প্যারাগ্রাফ। এর সঙ্গে আমরা আরেকটা দিতে পারি যে ফুটার রো, নাহলে আমরা স্টাইল করতে পারবো না কিন্তু। H3 এটা কী ছিল? অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আসের পর কী ছিল? P জিনিসটা দেখছেন শর্টকাট, এইটাই হচ্ছে সাবলাইম ইউজ করার মজা। সাবলাইমে এলে ইন্টিগ্রেট থাকে অটোমেটিক্যালি, হ্যাঁ। এখানে সাবলাইমে আমি লিখলাম এই যে লোরেম, এটা হচ্ছে ডেমো কন্টেন্ট, তো সাবলাইমের সিস্টেম হচ্ছে এই ডেমো কন্টেন্টটা লেখার পর, মানে যদি শুধু যদি লিখেন যে লোরেম, ডেমো কন্টেন্টের স্টার্টটা লেখার পর যদি একটা সংখ্যা লিখে দেন যে 30, দ্যাট মিন্স ওই লোরেম কী করবে, ওর যতগুলো ডেমো কন্টেন্ট আছে তার মধ্যে থেকে 30টা ওয়ার্ড দেখাবে, এই জন্যই 30টা ওয়ার্ড দেখায়, পাইছেন? এখন কোথাও যাইতে হয় না, এইখানেই আছে সব কিছু। কেন এতক্ষণ তো অনেক কিছু ইমপ্লিমেন্ট করলাম, কিছুই বোঝেন নাই? আচ্ছা আরও ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে, সমস্যা নেই।
তাহলে কি একটা সেকশন পাইলাম আমরা ফুটার রো। এটা কি আছে লেটেস্ট পোস্ট ব্লক পোস্ট, এটা কি লিঙ্ক আকারে আছে না মানে লিস্ট আকারে আছে, লেটেস্ট ফ্রম পোস্ট, পোস্ট আর ব্লক কোনটা? কি ব্যাপার লেটেস্ট তারপরে কি আছে সাইট ম্যাপ, এগুলো সবই লিঙ্ক, এটাও এগুলো লিঙ্ক, তাহলে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলি আগে, এটা বাদ। ইউএল ইউএল এলআই এলআই কটা আছে ওখানে? তিনটা, আমরা চারটা নিলাম, এর ভিতরে নিব এ, আর এখানে ডিফল্ট যেটা এইচরেফ হয়েছে। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওর ভিতরে যে কন্টেন্ট থাকবে লরেম মনে করেন 10, ও এখানে কাজ করে নাই, এবার কাজ করছে, এরকম নর্মালি ভেঙে গেছে কারণ এদিকে যাবে না, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা কী পাইলাম, দ্বিতীয়টা পাইলাম। আরেকটা কি আছে রিফ্রেশ দেই, দ্বিতীয়টা পাইছি, তিন নম্বরটা কি সাইট ম্যাপ, সাইট ম্যাপ সাইট ম্যাপ মানে কি নেভিগেশনগুলাই, তাহলে সাইট ম্যাপ আমরা নেভিগেশনটাকেই কপি করে এনে দিই, হবে না? আর পরে কি আছে কন্টাক্ট আছে, আমি যাবি অনেক কন্টাক্ট আছে এখানে, আমরা কিন্তু আগে সবগুলো মানে স্লাইস ইয়ে শেষ করব, মার্কআপ শেষ করব, দেন এইচটি সিএসএস কোড করব, নাহলে কিন্তু বারবার মার্কআপ করা সিএসএস করা খুব ঝামেলা হবে, কিন্তু আগে মার্কআপটা আমরা দেখে দেখে শেষ করব, দেন সিএসএস করব, তাহলে কি হবে দ্রুত শেষ হবে কাজটা। আচ্ছা পরেরটা কি পাইলাম আমরা, কোনটা কাজ বলেন না কেন, কোথায় থেকে কোথায় যাচ্ছি, আপনাদের কথা আমি এই জন্য বারবার দেখাচ্ছি, আপনারা একটা মনে রাখেন যে বলবেন, আমার একটা লেখা হইলে আপনি পরেরটা বলবেন, আপনারা আপনারা সেটা করতেছেন না, এগুলো না এগুলো লিঙ্ক না, এটা অ্যাড্রেস, এগুলো প্যারাগ্রাফ। হ্যাঁ এক কাজ করতে পারেন আপনারা, এখানে লিস্ট আইটেম নিতে পারেন, মনে করেন এখানে কি আছে লিস্ট আইটেম নিলেন, লিস্ট আইটেম নিলেন, হ্যাঁ অ্যাড্রেসের দরকার নেই, এটা মনে করেন লিস্ট আইটেম নিলেন, কিন্তু প্যারাগ্রাফ নিলেন এখানে, এটা পেস্ট করে দিলেন, এটা এক লাইনে এটা এক লাইনে, এটা এক লাইনে এটা এক লাইনে, তাহলে কি লিস্ট আইটেম দিয়ে করলে কন্ট্রোল করতে সুবিধা হয়। এরপর কি আছে ফোন নাম্বার, কি মুরাদ ভাই খুব ঘুম ধরতেছে? হ্যাঁ খারাপ দিনে খারাপ লাগবেই, দিনের অবস্থা তো ভালো না, হ্যাঁ নিলাম, আমাদের কন্ট্রোলিং সুবিধা হবে। কি শরীর খারাপ হচ্ছে নাকি, চোখে মুখে পানি দিয়েছেন, জান
চোখে পানি দিয়েছেন, যান ভালো লাগবে, ওয়াশরুমে যান, চোখে পানি দেন। এরপর কি আছে, ফুটার বটম, ওয়েদার আসলে ভালো না তো, আমিও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। এটা হচ্ছে ফুটার বটম, তাহলে ফুটার বটমে কি দুটা, একটা দুটা, এটা হচ্ছে কপিরাইট আর এটা হচ্ছে সোশ্যাল আইকনগুলো। তো সোশ্যাল আইকন যখন আমরা দিব তখন সোশ্যাল আইকন দেখবো, এখন আমরা কপিরাইটটা দিয়ে রাখি শুধু। তাহলে ফুটার বটম পাচ্ছি আমরা ডট কল এমডি সিক্স, এটা কয়টা হবে, রিপিট হবে দুটা। তাহলে এখানে পাচ্ছি আমরা কি পাইলাম, এটা তো এইভাবে দেওয়া যাবে না, এটা কীভাবে দিব, অ্যাম্পারস্যান্ড কপি, আর এইটাতে কী আসবে, লিস্ট আইটেমগুলো আসবে। এখানে কী আছে, আচ্ছা আমরা তার এই অবস্থায় রেখে দিই লোকে, হ্যাঁ আমরা এটা তুলে দিই, হ্যাঁ আমরা চারটেই রাখবো এখানে, এটা তুলে দিলাম। মানে এগুলো তো আমাদের দরকার নেই আর, আমরা যখন আইকনগুলো বসাবো জাস্ট সিম্পল আইকনগুলো এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তবে এখানে মিনিং দিতে হবে, এটা কি কপিরাইট, যাতে করে আমরা একটু আলাদা করে স্টাইল করতে পারি। আর এটা কি ফুটার সোশ্যাল লিঙ্ক, বুঝছে, এটা অবশ্যই কি হবে, ক্লাস দিবেন ফুল রাইট, তাহলে কি হবে ডান দিকে চলে আসবে একদম। হ্যাঁ অর্ধেক না, অনেকটাই। এটা কি ফেসবুক, টুইটার, এটা কি, এটা কি আইকন, কি আইকন ওটা দেখি তো ক্লিক করে কি বলে, শুধু নাম দেওয়া আছে, নাম দেওয়া নাই, আমরা ধরলাম এটা একটা ফটো আইকন, বা আমরা দিতে পারি ইয়ে ফ্লিকার আইকন, ফেসবুক টুইটার ফ্লিকার, আর এটা আছে লিঙ্কডইন। এখানে দিতে পারি ফেসবুক টুইটার ফ্লিকার, কেন করতে পারবে না, আমাদের বুটস্ট্র্যাপ তো ডিজাইন দেয় না, বুটস্ট্র্যাপ আপনাকে শুধু গ্রিডটা দেয়, ফরম্যাটটা, লেআউটটা দেয়। হ্যাঁ মানে আমরা যখন এইচটিএমএল মার্কআপটা করি আমাদের সিএসএস এর অনেক কাজ হয়ে যায়, যেমন ফ্লোটিং করা, ওগুলো ক্লিয়ার করা, অনেক ঝামেলা হয়ে যায়। তাহলে আমাদের কি হোম পেজের লেআউট কমপ্লিট, কোনো কোশ্চেন আছে পুরোটা নিয়ে, আপনারা অবশ্যই বাসার মধ্যে এটাকে রিসার্চ করবেন যে কী করলাম। হ্যাঁ আজকে এ পর্যন্তই শেষ, কারণ বাকি যে লেআউটগুলো আছে ওই লেআউটগুলো করতে আর মানে আমাদের আরও একটা ক্লাস দরকার হবে, ওই লেয়ারগুলো পুরো কমপ্লিট না করে এটাকে আমি এইচটিএমএল রূপান্তর করবো না, আর সরি সিএসএসে এটাকে কোড করতে যাবো না, কারণ সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে। আমরা একটা করে মনে করেন যে আমরা নেক্সট ক্লাসে বাকি পাঁচটা যে পেজ আছে পেজগুলো কিন্তু খুব সিম্পল দেখছেন আপনারা ভালো করে, ওগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর কী হবে দেখা যাবে যে খুব বেশি দু চার ক্লাসে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব ইজি কিন্তু, কঠিন কিছু না, ঠিক আছে। কিন্তু আমি যদি এক মানে হ্যাঁ ফ্লেক্সিবলের ইমেজটা কিন্তু সাদা, ওই জন্য আসেনি, এই যে দেখেন এই যে আরো, ঠিক আছে সাদা তো, এটার জন্য দেখায়নি, দেখাবে আমরা যখন কোড লিখবো, যখন কোডিং করবো এগুলোকে যখন আমি কোডে রূপান্তর করবো এমন করে তখন ও এমনি দেখাবে, এই যে হ্যাঁ ঠিক আছে। কোনো কোশ্চেন এখন, আপনারা নিজেরা চেষ্টা করেন এগুলো করতে, আর অবশ্যই নেক্সট ক্লাসে আপনারা আসার আগে বুটস্ট্র্যাপের ওই টিউটোরিয়াল দুটো অবশ্যই কমপ্লিট করে আসবেন, আমি কিন্তু বারবার বলবো না, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে ওই দুটো টিউটোরিয়াল দেখে বুঝে তারপর আসা, ক্লিয়ার।